পৃথিবীতে এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যার কখনো মাথা ব্যথা হয়নি। মাথা ব্যথা থেকে কিভাবে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব এই ভিডিওটি সেই সম্পর্কে। অ্যাকিউপ্রেশার, এটি এক ধরনের রিফ্লেক্স থেরাপি। সাইন্টিফিক্যালি এটার মাধ্যমে মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমাদের শরীরে কিছু অ্যাকিউপ্রেশার পয়েন্ট থাকে, যেমন হ্যান্ড ভেলি পয়েন্ট, চিহ্নিত আমাদের বৃদ্ধাঙ্গুলির উপর এই জায়গাটি, এটাকে হ্যান্ড ভেলি পয়েন্ট বলে। হাতটিকে সোজা করার পর ভি শেপের এই পজিশনে মাসাজ শুরু করতে হবে, প্রেসার দিতে হবে এবং প্রেসার রিলিজ করতে হবে ধীরে ধীরে। এক হাত করার পর অন্য হাত করতে হবে, এটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় ধরে করা লাগবে। থাম্বনেইল পয়েন্ট, এটি আমাদের নখের কোণার এই অংশটিকে বোঝায়। ফেং চি পয়েন্ট, এটি আমাদের কাঁধের পেছনে ঠিক এই জায়গাটিতে বিদ্যমান, এখানেও আমাদের ঠিক আগের নিয়ম অনুযায়ী মাসাজ করতে হবে। অ্যাকিউপ্রেশার 1 মিনিট করার মাধ্যমে মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ডিহাইড্রেশনের কারণেও মাথা ব্যথা হয়ে থাকে, তাই যখন মাথা ব্যথা হবে তখন আমাদের উচিত পানি পান করা। লবঙ্গ, মাথা ব্যথা উপশমের আরও একটি উপায় যেটি আমাদের ঘরে থাকে। লবঙ্গ ঘ্রাণ নিলে মাথা ব্যথা অনেকটা কমে যায়। তাছাড়া আদা, আদা চিবানোর মাধ্যমেও মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে মাথা ব্যথা যদি অসহনীয় পর্যায়ে চলে যায় তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই ছিল ইফ যদির আজকের এপিসোড। ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে আপনার কাছে, প্লিজ কমেন্ট করুন এবং লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করুন। ধন্যবাদ সবাই।